হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন আরেকটি এক্সপ্লেনেশন নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি চরকিতে রিসেন্টলি রিলিজ হওয়া নিউ ওয়েব সিরিজ ইন্টার্নশিপ। আমাদের গ্রাজুয়েশন লাইফে যা কিছু শেখা হয় তার সব কিছুই মূলত আমরা হাতে কলমে শিখি এই ইন্টার্নশিপ টাইমটাতে। ঠিক তেমনই এই গল্পের নায়ক, যার নাম হচ্ছে শুভ্র, সে একটি এজেন্সিতে ইন্টার্নশিপ করতে গিয়ে কত বিচিত্র রকমের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। পুরা সিরিজটি ফানে ভরপুর। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মেইন এক্সপ্লেনেশনে। সিরিজের শুরুতে আমরা দেখি সাফায়েত ভাইকে, যে প্রচন্ড রকম বকাঝকা করতেছে শুভ্রকে। এই সাফায়েত ভাই হচ্ছে শুভ্রর বস। এখানে শুভ্রর একদম ভেবাচেকা অবস্থা। তো শুভ্রর এই অবস্থা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। শুভ্র ইন্টার্নশিপ করার জন্য একটা এজেন্সি থেকে অফার এসেছিল। সে তো ইন্টার্নশিপ করার জন্য পুরো এক্সাইটেড হয়ে আছে। সে চিন্তা করতেছে কাল অফিসে গিয়ে কি করবে, কোন শার্ট পরে যাবে, সবকিছু ভেবে ওভারঅল সে একটু নার্ভাস ছিল। ঠিক সেই মুহূর্তে তার গার্লফ্রেন্ড আইসে তাকে ফোন দিয়ে বলে, তুমি এখনো অনলাইনে কি করো, এখনো ঘুমাও? তখন শুভ্র বলে, আমি খুব এক্সাইটেড, আসলে কালকে যে কি হবে। তখন রাইসা তাকে চেয়ার আপ করে ফোনটি রেখে দেয়। এখানে শুভ্র ফার্স্ট ইমপ্রেশন ভালো রাখার জন্য সে ফার্স্ট ইমপ্রেশনের যত টিপস ছিল সবগুলো সে মুখস্থ করে ফেলে। এবার সিন শিফটে আমরা দেখতে পাই পরের দিন ঠিক সকাল 8টা বাজে সে অফিসে পৌঁছে যায়। সে অফিসে গিয়ে নক করতেই সেখানে দারোয়ান বেরিয়ে আসে। সে রেগে গিয়ে বলে, আপনি এত সকালে কি করছেন এখানে, অফিস টাইম শুরু হবে 10টায়, 10টায় এসেন যান। সেই মুহূর্তে সবকিছু শুনে শুভ্রর মুডটাই অফ হয়ে গেল। এরপরে ঠিক 10টার সময় শুভ্র সহ আরো দুইজন ইন্টার্ন অফিসে যায়। এরপর আমরা দেখতে পাই যে এইচআর টিমের ফারহান অফিসের সবার সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। পরিচয়ের এক পর্বে আমরা রুবাবা ওসমানকে দেখতে পাই। সে হচ্ছে এজেন্সির একজন পার্টনার এবং এইচআর টিমের হেড। সে খুব অ্যাংরি এবং রাফ অ্যান্ড টাফ টাইপের একজন মানুষ, কোনো ভুলের জন্য তার কাছে কোনো ক্ষমা নেই। এরপর এখন যে লেকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ড্যানিয়াল ভাই। তিনি হচ্ছেন এই কোম্পানির একজন সিইও। তিনি হচ্ছে এমন একটা মানুষ, একটা সময় তার মাথায় প্রচুর চুল ছিল কিন্তু কোনো এমপ্লয়ার ছিল না, কিন্তু এখন চুল নাই কিন্তু তার অনেক অনেক এমপ্লয় আছে। এরপর আমরা দেখতে পাই টিম আছে, তারা একে অপরের পিছনে সবসময় লেগেই থাকেন। এরপরে ফারহান তাদের কাছে আসে এবং তাদেরকে ইন্টার্নশিপ মেম্বারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সাফায়েত ভাই শুভ্রকে চয়েস করে তার দলে ভিড়ান, মানে তার টিমে অ্যাড করে নেয়, আর বাকি দুজনকে শিফট করে দেয় ফারিয়ার টিমে। এরপর সাফায়েত ভাই শুভ্রকে তার ফুল টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর শুভ্র একটা সিটে বসে অনেকক্ষণ ধরে একা একাই বসে অনেক কিছু চিন্তা করতেছে। সে খুব এক্সাইটেড ছিল, সে মূলত ফ্রি ছিল, তার কোনো কাজ নাই, এজন্য সে সেদে এসে আরেকজনের কাছে কাজ চায়। এরপর তাকে যখন একটি কাজ দেওয়া হয় সে তো ভেবে এক্সাইটেড, সে একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। সে এমন ফিল করে যে ফাইনালি সে দেশের জন্য কিছু একটা করতে চলেছে। কিন্তু এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে তাকে ফটোকপি করতে দেওয়া হয়। এখানে এই ব্যাপারটা খুব ফানি ছিল, সে করতে চাইল কি আর তাকে দেওয়া হইলো কি। এরপর ফটোকপি করতে গিয়ে সেখানে পরিচয় হয় ফারিয়ার টিমের মনীষার সঙ্গে। সে খুবই কিউটি একটি মেয়ে, তাকে দেখে সে তো পুরা রোমান্টিক মুডে চলে যায়। বাট সেই মুহূর্তেই তার গার্লফ্রেন্ড আইসে তাকে ফোন দেয়, কিন্তু ফোনটি রিসিভ না করে সে কেটে দেয়। এদিকে শুভ্র টিমে থাকা অর্পণ মনীষাকে খুব পছন্দ করত। অর্পণ বলে, মনীষাও আমাকে ভীষণ পছন্দ করে কিন্তু এখনো রিয়েলাইজ করেনি। এ কথা শুনে শুভ্র মনে মনে খুব হাসি পায়। এরপর আবারও রাইসা শুভ্র ফোনে ফোন দেয়। শুভ্র একটু সাইডে গিয়ে অফিসের কোনায় একটা জায়গায় রাইসার ফোন রিসিভ করে এবং তার সঙ্গে কথা বলে। সে তার গার্লফ্রেন্ডকে অফিসের সম্পর্কে বলতেছিল, তার বস সাফায়েত ভাই যে একটা খাটাস টাইপের সে জিনিসটা সে তার গার্লফ্রেন্ডকে বলতেছিল। বাট তখনই সাফায়েত ভাই সেখানে চলে আসে, সে তার গার্লফ্রেন্ডের কথাগুলো শুনতে পায় কিন্তু তাকে কোনো কিছু না বলে সে সেখান থেকে চলে যায়। আহারে বেচারা, প্রথম দিনই একটা বাস খেয়ে গেল। এরপর লাঞ্চ টাইমে সবাই মিলে লাঞ্চ করতে যায়। সে অর্পণের সঙ্গে একটা টেবিলে গিয়ে বসে এবং অর্পণ তার কাছ থেকে চিকেন নিয়ে তাকে ঢেঁড়স খেতে দেয়। কিন্তু শুভ্র বলে যে শুভ্র ঢেঁড়স একদমই পছন্দ না, তাই সে ঢেঁড়স খেতে না করে দেয়। এরপর মনীষাও আসে সেখানে লাঞ্চ করতে এবং তারা একই টেবিলে বসে। মনীষাও রাইসের সঙ্গে ঢেঁড়স নিয়ে এসেছে। মনীষা তাকে ঢেঁড়স খাওয়ার অফার করলে সে বলে, আই লাভড ঢেঁড়স। ঠিক সেই মুহূর্তে অর্পণ সেখানে আসে হাত ধুয়ে এবং সে এই কথা শুনে তার দিকে আজব দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ভাবতেছে সে তারটা খেলো না অথচ মনীষাটা ঠিকই খেলো। এবার সিন শিফটে আমরা দেখতে পাই যে শুভ্র ওয়াশরুমে গিয়ে তার ফরমালিনটি ছেড়ে দেয়। এরপর সে তখন বাথরুমের ট্যাপটা সারে, ঠিক সেই মুহূর্তে তার শার্ট পানি দিয়ে নষ্ট হয়ে যায়। এদিকে আবার রুবাবা ম্যাডামের বার্থডে ছিল আজকে, সবাই মিলে কেক কাটার আয়োজন করে। বাট শুভ্র তো পানি লেগে শার্ট ভিজে গেছে, কিন্তু সে এই অবস্থাতেই সেখানে হাজির হয়। অ্যাকচুয়ালি তার শার্ট ভিজে যাওয়ার কারণে সে খুব লজ্জা পাচ্ছিল। এরপর সে ইচ্ছা করে বোম্বানি ভাইয়ের হাতে থাকা কেকের সাথে ক্রাশ করে বসে, আর এই জিনিসটাই তার ফার্স্ট ইমপ্রেশনের একদম 12টা বাজিয়ে দিয়েছে। এরপরে এক সপ্তাহ হয়ে গেছে, শুভ এখন তার ফ্যামিলি মেম্বারদের কাছে, ফ্রেন্ডদের কাছে এবং পাশের পাশের আন্টিদের কাছেও সে এখন খুব পাত্তা পায়, যে জিনিসটা তার কাছে খুব ভাল লাগে। এবারে সিন শিফট হয়ে দেখতে পাই যে সাফায়েত ভাই তার ফুল টিমকে নিয়ে একটা মিটিং করছে।
তারা নতুন একটি প্রজেক্ট পেয়েছে। এখন তারা দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করবে যে দুইটারই ডেডলাইন একদম একই সময়ে। এই জন্য তাদের খুব প্যারা হয়ে গেছে। বাট এখন তাদের কাজ হচ্ছে শর্ট টাইমের মধ্যে ইনফ্লুয়েন্সারদের ম্যানেজ করে তাদেরকে শুট করাতে হবে। এরপর তারা এক এক করে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকে। যেহেতু তারা খুব সস্তায় কাজগুলো করিয়ে নেয়, এই জন্য কোনো ইনফ্লুয়েন্সারই তাদেরকে একদমই পাত্তা দিতে চায় না। তহিদ আফ্রিদি, ডানা ভাই, কারিনা আপু, রাফসান সাহাব সহ আরো অনেকের সঙ্গে সে যোগাযোগ করে, বাট সকলেই তাদেরকে না করে দেয়। শুধুমাত্র ডানা ভাই, কারিনা আপু আর রাকিব কাজটা করতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই সাহেব একটা প্রজেক্ট সামলানোর দায়িত্ব শুভ্র এবং অর্পকে দেয়। ফাইনালি শুভ্র কোনো একটা টাস্ক পেয়েছে। এই এক সপ্তাহে সে যে কত কি করেছে তার বলাই বাহুল্য। আর সেদিনই সে রাইসের সঙ্গে দেখা করার জন্য একটা ডে ফিক্সড করেছিল, বাট তার ছুটির প্রয়োজন। বাট সাপার্টের মুড হয়তো বা খুব একটা সুবিধা না, কিন্তু তখনই তাকে অর্পণ বলে যে ফ্যামিলি কারোর একটা জটিল সমস্যা বলে ছুটি যাও, দেখবা যে ছুটি দিয়ে দিবে। সে নানির অসুস্থতার কথা বলে সাবাত বের কাছে ছুটি নিতে চায়, কিন্তু সে গিয়ে দেখে যে অলরেডি সাহেব তার দাদির অসুস্থতার কথা বলে ছুটি যাচ্ছে। যেহেতু তারা দুইজনই ফ্যামিলি মেম্বারের অসুস্থতার কথা বলেছে, এই জন্য সাবাত ভাই তাদের দুজনকে ছুটি দিয়ে দেয়। এরপরে শুভ্র অফিস থেকে বের হয়ে সোজা রাইসার সঙ্গে দেখা করে। তারা সারাদিন রিক্সা এবং ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে গিয়ে ঢোকে, বাট সেখানে গিয়েই ঘটে একটা মজার কাণ্ড। অ্যাকচুয়ালি এখানে সাইফের দাদির অসুস্থতা এবং শুভ্রর নানির অসুস্থতা দুইটা একই কারণেই ছিল, কারণ তারা দুইজনেই ডেটে বেরিয়েছে। ওকে ফাইন। এরপরের দিন সকালবেলা সাফায়াত ভাই তাদের দুইজনকে দাদি এবং নানির অসুস্থতার ব্যাপারে জানতে চায়। ব্যাপারটা এখানে খুব এম্বারেসিং ছিল। এরপরেই শুভ্র তার টিমের সকলের সঙ্গে একটা আইডিয়া শেয়ার করে। তার আইডিয়াটা বেশ ইউনিক ছিল এবং অ্যাপ্রিসিয়েট করার মতো। এরপর তারা বেশ কিছুক্ষণ বেশ কয়েকটা আইডিয়া নিয়ে এরপর তারা তাদের বসের সঙ্গে মিটিংয়ে জয়েন করে। এরপর সেখানে সাফায়াত ভাইয়ের কাছে শুভ্রর আইডিয়াটা হুবহুব জেরিন নিজের বলে চালিয়ে দেয়। সাফায়াত ভাইয়ের কাছে সে আইডিয়াটা দারুণ লেগেছে। তখন সাফায়াত ভাই সাহেবকে বলে যে এই আইডিয়াটা নিয়ে তুমি আরো কাজ করো, ছাড়াও যদি কোনো আইডিয়া ভালো লেগে থাকে তাহলে সেটা পিডিএফ করে মেইল করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিও। আর এই মেইল করার দায়িত্বটা সাহেব শুভ্রর কাছে দিয়ে দেয়। শুভ্র ঠিক মেইলটা করে বাট বডি ছাড়া, মানে এই মেইলটা কাকে কেন কি জন্য পাঠানো হয়েছে কিছুই লেখা ছিল না। তখন বডি ছাড়া মেইল দেখে সাফায়াত প্রচুর রেগে যায়। এখানে না চাইতেও বারবার শুভ্র বাস খেয়ে যাচ্ছে খালি। এর কিছুদিন পরে অফিসে একদিন শুভ্র হাফ প্যান্ট পরে আসে। অ্যাকচুয়ালি এই অফিসে কোনো ড্রেস কোড ছিল না, যার যখন যেটা খুশি সে সেটা পরে অফিসে আসতে পারত। তাই আজকে শুভ্র হাফ প্যান্ট পরে আসে। বাট শুভ্র যেখানে আছে ঝামেলা সেখানে থাকবে না তা তো হয় না। বাট সে অফিসে ঢুকে দেখে যে আজকে অফিসের সবাই ওয়েল ড্রেস আপ পরে অফিসে এসেছে, কারণ ক্লায়েন্টের সাথে আজকে তাদের মিটিং আছে। আর এই দিনটাতে সে কিনে আজকে হাফ প্যান্ট পরে আসলো। তারপরে সাহেব তাকে ভয় দেখিয়ে কিছুক্ষণ মজা নেয়। এরপর তাকে বলে প্যারানিস না, টেবিলের নিচে তোর পা থাকবে, তুই লেহেঙ্গা পরছস না প্যান্ট পরছস কে দেখতে যাবে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে ড্যানিয়াল ভাই, মানে অফিসের সিইও, সে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে ফারিয়ার টিম বড় একটা ডিল ফাইনাল করেছে। অ্যাকচুয়ালি ফারিয়ার টিমের এই ডিলটা ফাইনাল করেছে সাফায়াতের টিমের আইডিয়াটা চুরি করে। মানে সাফায়াত যেটা নিয়ে কাজ করতেছিল এতদিন ধরে সেই আইডিয়াটা চুরি করে সে অলরেডি ক্লায়েন্টকে দেখিয়ে সে ডিলটা ফাইনাল করেছে, আর এই আইডিয়াটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে। সাফায়াত তো সবকিছু দেখে রেগে মেগে একদম ফায়ার। বিকেলে সে তার ক্লায়েন্ট আসবে, সে এই আইডিয়াটা বিচ করবে ভেবেছে, বাট এখন হুট করে সে কিভাবে কি করবে সে তো ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। তারপর সাফায়াত তার টিমের সকলকে বকাঝকা করে জিজ্ঞেস করে যে এই আইডিয়াটা কে লিক করেছে। ঠিক সেই মুহূর্তে জেরিন শুভ্রকে দোষ দিয়ে দেয়, যার কারণে সাফায়াত ভাই শুভ্রকে প্রচন্ড বকাঝকা করে এবং তার রুম থেকে তাকে বের করে দেয়। এরপর শুভ্র বাইরে এসে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারে যে আজকে মনীষার চাকরি ফাইনাল হয়ে গেছে, মানে তার প্রমোশন হয়েছে। এরপর থেকে সে মনীষাকে সন্দেহ করতে লাগে। তারপর সে মনীষাকে এসে বলে যে আমাদের আইডিয়াটা লিক হয় এবং একই দিনে তোমার চাকরি পার্মানেন্ট হয়, তেমন আজব ব্যাপার হয়ে গেল না? এদিকে মনীষাকে সন্দেহ করায় সে প্রচন্ড রেগে যায়। এর কিছুক্ষণ পরেই শুভ্র মিটিং রুমে গিয়ে সবার সঙ্গে তার একটা আইডিয়া শেয়ার করে। তার এই আইডিয়াটা সকলেরই খুব ভালো লাগে, যার ফলে সাফায়াত ভাই ডিসাইড করে যে এই আইডিয়ার উপরেই ক্লায়েন্টকে পিচ দেওয়া হবে। এবার সিন শিফটে আমরা দেখি যে ক্লায়েন্ট চলে এসেছে। শুভ্র অর্পণকে সামনে রেখে পিছন পিছনে মিটিং রুমে যায় তার হাফ প্যান্টটি লুকানোর জন্য। তারপর মিটিং রুমে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে আইডিয়াটা শেয়ার করা হয়, বাট ক্লায়েন্ট তার নিজের একটা আইডিয়া তাদের সঙ্গে শেয়ার করে। ক্লায়েন্ট মূলত চায় একটা গানের মাধ্যমে তাদের প্রমোশন করাইতে। তার রিকোয়ারমেন্ট ছিল সেই গানে নাচতে হবে বাবলি আপা এবং নাকিব খান। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সাকিব খান এবং বুবলিকে একটু ডুপ্লিকেট করা হয়েছে আর কি। তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিলটা কনফার্ম হয়ে যায়। এরপর ক্লায়েন্ট চলে গেলে সাফায়াত ভাই শুভ্রকে বলে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে তখন ওভাবে চিৎকার করাটা আমার একদমই উচিত হয়নি। এরপর আমরা জানতে পারি যে তার আইডিয়াটা মূলত লিক হয়েছে তার কাছ থেকেই। সে কিছুদিন আগে ড্রিঙ্ক করে প্রচন্ড মাতাল ছিল, সেই অবস্থায় সে ফারিয়ার টিমের একজনের সঙ্গে আইডিয়াটা শেয়ার করে ফেলে, আর এইভাবে অ্যাকচুয়ালি আইডিয়াটা লিক হয়েছিল। এই কথা শুনে শুভ্রর খুব খারাপ লাগতেছিল, কারণ এই ব্যাপারটা নিয়ে সে মনীষার সাথে অলরেডি খুব খারাপ আচরণ করে ফেলেছে। তাই সে সাদে গিয়ে মনীষাকে সরি বলে। আর তখন
মনীষাও তার অবস্থা দেখে তাকে ক্ষমা করে দেয়। এবারে সিন শিফট হয়ে দেখতে পাই যে স্বপ্নের মধ্যে শুভ্র রাইসাকে স্বপ্নে দেখতেছিল, কিন্তু স্বপ্নের মধ্যেও তার অফিসের কল আসে। অ্যাকচুয়ালি সে অফিসের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে সবকিছুতেই শুধু অফিসের কথাই চিন্তা করে। অ্যাকচুয়ালি আজকে শুটিং এর দিন, তাই শুটিং সেটের গাড়ি আসছে শুভ্রর বাসার নিচে, এজন্য ড্রাইভার তাকে মূলত ফোন করছে। এরপরে শুভ্র দ্রুত রেডি হয়ে নিচে চলে যায়। এরপরে সে অর্পণকে পিক আপ করে সাপায়েতের বাসার সামনে যায় তাকে রিসিভ করার জন্য। এরপর সাপায়েত ভাই অনেকক্ষণ লেট করে আসে, ইতিমধ্যে তারা ঘুমিয়ে গেছে। এরপর সাপায়েত ভাই আসলে তারা শুটিং সেটে চলে যায়। শুটিং সেটে আসার পর সবকিছু দেখে শুভ্রর কাছে এটা পুরোপুরি স্বপ্নের মতো লাগে। সে ফার্স্ট টাইম একটা শুটিং সেটে গেছে, সেখানে সবাই তাদেরকে বেশ ইমপ্রেশন, বেশ সম্মান দিতেছে। ওদিকে আবার ক্লায়েন্ট এসে সাপায়েতকে প্যারা দিচ্ছে যে নায়িকা কোথায়। তখন সাপায়েত ভাই কোনো রকমে তাকে বুঝিয়ে ঠান্ডা করে রাখে, আর এর মধ্যে নায়িকার গাড়ি চলে আসে। এরপরে নায়িকা গাড়ি থেকে নামার পরে সেটের সবারই তাকে দেখে একদম হাই হয়ে যাওয়ার মতো অবস্থা। বাবলির সাথে একটু কুকুরও ছিল যেটার নাম রাবিনা, আর সেই রাবিনাকে সারাদিন দেখাশোনার দায়িত্ব পড়ে শুভ্রর উপরে। এর কিছুক্ষণ পরেই রাইসা তাকে কল করে। রাইসার সঙ্গে কথা বলার সময় কুকুরটি তার হাত থেকে বের হয়ে চলে যায়। এরপরে শুভ্র রাইসার ফোন রেখে রাবিনা রাবিনা বলে চিল্লাতে চিল্লাতে তার পিছনে দৌড়াতে থাকে। এদিকে আবার রাইসা তার মুখে রাবিনার কথাটা শুনে তাকে সন্দেহ করতেছিল, এই জন্য তাকে বারবার ফোন করে প্যারা দিচ্ছিল। আবার ওইদিকে সাইব ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে চকলেটের একটি অ্যাডে শুট নিতেছিল। তখন সে সাবাত ভাইকে ফোন করে বলে, ভাই আমি আর পারতেছি না, এদেরকে সামলানো একেবারে অসম্ভব হয়ে যেতেছে, আমি একবারে অধৈর্য হয়ে গেছি। অ্যাকচুয়ালি এরা যে পরিমাণে সাহেবকে জ্বালাতেছিল বেচারা একদমই টিকতে পারতেছিল না। তখন সাপায় তাকে বলে যে কোনো রকম ভাবে শুটটি শেষ করো। এবার আমরা সিন শিফটে দেখতে পাই যে নায়ক নায়িকা সেটে চলে আসে এবং শুটিং স্টার্ট হয়ে যায়। ওইদিকে শুভ্র আর অর্পণ তারা দুইজনই রাবিনাকে খোঁজার কাজে ব্যস্ত ছিল। এরপরে প্রথম শট কাট হলে নায়িকা তার রাবিনাকে দেখতে চায়। এরপরে অর্পণ একটি বালিশকে কাপড় দিয়ে ঢেকে তাকে দেখায় যে তার রাবিনা ঘুমাইতেছে। অ্যাকচুয়ালি তারা এখনো সেই কুকুরটিকে খুঁজে পায়নি। এরপরে শুটিং এর সব সিন শেষ হয়ে গেলে বাবলি তার রাবিনাকে নিয়ে আসার জন্য সাপায়েত ভাইকে প্যারা দিতে থাকে। সাপায়েত ভাই আবার শুভ্রকে ফোন করে প্যারা দিতে থাকে। অ্যাকচুয়ালি তখনও শুভ্র রাবিনাকে খুঁজে পায় না, একদিকে সাপায়েত ভাইয়ের কল, একদিকে রাহিসার কল, শুভ একদম পুরো প্যারার মধ্যে। এরপরে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে শুভ্র নায়িকার কাছে গিয়ে তার কুকুরটি খুঁজে পায়নি বলবে এই মুহূর্তেই তার রাবিনা তার কোলে চলে আসে। এবারের মতো শুভ্র বেঁচে যায়। এরপরে নায়িকার সঙ্গে তারা একসাথে সেলফি তোলে। এরপরের দিন আবারও আমরা জানতে পাই যে শুভ্র অফিসে যাওয়ার পর দেখে যে সাহেব আবারও দুই দিনে ছুটি নিয়েছে তার দাদির অসুস্থতার কথা বলে, যার কারণে সাহেবের সেই অ্যাডের কাজটি সামলাতে হবে শুভ্রকে। ওদিকে আবার রাইসা শুভ্রর উপর প্রচন্ড রাগ করেছিল, মূলত রাইসার বার্থডে কালকে, কিন্তু এদিকে শুভ্র সবকিছু ভুলে বসে আছে, যেটা নিয়ে তারা দুজন আবারও ঝগড়া করে। শুভ্র পড়ে গেছে একদম পুরো প্যারার মধ্যে, একদিকে অফিসের প্যারা আর একদিকে গার্লফ্রেন্ডের প্যারা। এরপর আমরা দেখতে পাই যে সাপায়েত ভাই তার বসকে বলতেছে যে শুভ্রকে পার্মানেন্টলি নিয়ে নেবে। তখন রুবাবা বলে যে এত তারা কিসের, আর একটু দেখে নাও। এরপরে আমরা দেখতে পাই যে শুভ্র এবং রাফিদ সারা দিন রাত খেটে তারা এই কাজটি শেষ করে। যেহেতু কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে, তাই শুভ্র অফিসে ঘুমিয়ে যায়। এরপরে রাফিদ কাজ করা ফাইলটি হার্ড ড্রাইভে রেখে সে বাসা চলে যায়। শুভ্র এতটাই টাওয়ার ছিল যে সে ওখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বোম্বানি ভাই এসে শুভ্রকে ঘুম থেকে উঠায়। বাট শুভ্র ঘুম থেকে উঠে দেখে যে তাদের কাজের ফাইলটি রাখা সে হার্ড ড্রাইভটি সেখানে নেই। দেখে তো শুভ্র পুরো প্যানিক শুরু করে দেয়। পরে সে জানতে পারে যে রফিসের আর আফসান ভাই এসে সেই হার্ড ড্রাইভটি নিয়ে গেছে। তারপরে দ্রুত শুভ্র তাকে খুঁজে বের করে তার কাছে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে তার হার্ড ড্রাইভটা অলরেডি ফরম্যাট হয়ে গেছে। কিন্তু এদিকে ব্যাপারটা হচ্ছে যে আজকে রাইসার বার্থডে, কাজ শেষ করে তাকে ওদিকে রাইসার বার্থডেতে অ্যাটেন্ড করতে হবে। এদিকে বেচারা এমন ফসাদে বললো যে কাজটা হবে কিনা তারই তো কোনো ঠিক নাই। এরপরে সে কোনো গোলকিপাররা খুঁজে না পেয়ে অর্পণের কাছ থেকে ফোন করে রাফিদের বাসার অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যায় এবং তার হাতে পায়ে ধরে তাকে অফিসে নিয়ে আসে। এরপর তারা সারাদিন খেটে কষ্ট করে পরিশ্রম করে আবারও প্রজেক্টটা রেডি করার চেষ্টা করে। এদিকে রাইসা বার্থডে পার্টিতে থেকে শুভ্রকে ফোন দিতে দিতে পুরো পাগল করে ফেলতেছিল। এদিকে বার্থডে প্রোগ্রামে শুভ্রর জন্য সবাই অপেক্ষা করতেছিল, কিন্তু এদিকে এমন অবস্থা যে এই কাজটা মোটামুটি শেষ না করা পর্যন্ত সে এখান থেকে যেতেও পারতেছিল না। এরপরে সে কাজটি শেষের পথে রেখে রাফিদকে মোটামুটি রিকোয়েস্ট করে রাইসার বার্থডের জন্য বেরিয়ে পড়ে। রাফিদ চিন্তা ভাবনা করে যে সে পুরোপুরি কাজটা শেষ করে তারপরে বাসায় ফিরবে, কিন্তু তখনই শান্তনু এসে তাকে ছাদে নিয়ে যায় এবং তারা সেখানে ড্রাগ সেবন করে। নেশা করে রাফিদ পুরোপুরি আউট অফ সেন্সে চলে যায়, যার কারণে সে ওই নেশাগ্রস্ত অবস্থায় থেকে উল্টাপাল্টা ফাইল এডিট করে পাঠিয়ে দেয় শুভ্রর কাছে। শুভ্রর হাতে সময় না থাকায় সে তারাউড়ার মধ্যে ফাইলটি চেক না করেই সে জেনের কাছে ফাইলটি ফরওয়ার্ড করে দেয়। শুভ্র রাইসার জন্য গিফট কিনে নেয়, তাই সে মাঝপথে বিরতিতে রাইসার জন্য একটা গিফট কিনে। এই কারণে যেতে যেতে তার অনেক দেরি হয়ে যায়, যার ফলে বার্থডে পার্টি তাদের অলমোস্ট শেষের পথে, কিন্তু রাইসার এদিকে মুড অফ, কারণ আজকের দিনটাতেও সে শুভ্রকে টাইমলি কাছে পায় নাই। সে
প্রচুর কান্নাকাটি করতে থাকে এবং তাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়। এরপরে শুভ্র তাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু সে কনভিন্স না হয়ে সেখান থেকে রাগ করে চলে যায়। সেদিন রাতে আর রাইসা তার ফোন রিসিভ করে না। পরদিন সকালে শুভ্র ঘুম থেকে উঠে তার মোবাইল চেক করে দেখে যে রাফিতের এডিট করা ফাইলগুলো নিয়ে প্রচুর ট্রল হইতেছে সোশ্যাল মিডিয়াতে। কারণ রাফিত নিশার ঘরে রাকিনের ছবির মধ্যে চকলেট ইন মাই গ্লাসের জায়গায় চকলেট ইন মাই অ্যাজ লিখে ফেলেছে, যে ব্যাপারটা পুরোপুরি ভাইরাল হয়ে গেছে। শুভ্রর অবস্থা তো পুরোপুরি টাইট, কারণ এটার সুপারভাইজিং এর কাজ তার উপরে ছিল। এবারে সিন শিফটে দেখতে পাই শুভ্র অফিসে চলে যাচ্ছে, কিন্তু তার এই কাজ নিয়ে সবাই তার উপর মজা নিচ্ছে। এরপর সে ছাদে চলে যায়, কারণ তার টিমের সবাই ছাদে ছিল। সেখানে গেলে সবাই তাকে ব্লেম করতে থাকে, কারণ সে কেন চেক না করে জেরিনকে ফাইলটা দিয়েছিল। এরপর তারা সবাই মিলে নিচে চলে আসে। এরপরে সাফায়েত ভাই অফিসে এসে তার টিমের সকলকে বকাঝকা করতে থাকে। ঠিক এই দৃশ্যটাই আমরা সিরিজের একদম শুরুতে দেখেছিলাম। এখানে সাফায়েতের সামনেই একজন আরেকজনকে ব্লেম করতে থাকে। তখন সবকিছু দেখে শুভ্র সব দোষ তার নিজের ঘাড়ে নিয়ে নেয়, যার কারণে শুভ্রর প্রচুর বকাঝকা করে সাফায়েত। তাকে বলে, এত বড় একটা ফাক আপ করে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, আমরা কোনো কুল কিনারা খুঁজে পেতেছি না, যাও এখান থেকে। তাকে এখান থেকে বের করে দেয়। শুভ্র মন খারাপ করে ছাদে চলে আসে। সে অলরেডি ধরে নিয়েছে যে তার চাকরি আর থাকতেছে না। তখন সেখানে বসে এই অফিসের কাটানো সুন্দর মুহূর্তগুলো বারবার ইমাজিন করতেছিল। এভাবে কিছুটা সময় কাটানোর পর তার কাছে অর্পণের ফোন আসে। অর্পণ তাকে বসের সঙ্গে দেখা করতে বলে। এরপরে সে নিচে নেমে ড্যানিয়েল ভাইয়ের সঙ্গে দেখা করে, কোম্পানির সিইও। সে তাকে অনেক মোটিভেশনাল স্পিচ দেয় এবং বলে যে রুবা বাবা এবং আমি ডিসাইড করেছি ইন্টার্ন হিসেবে তোমার জার্নি এখানেই শেষ। এরপর তাকে একটি লেটার ধরিয়ে দেয়। লেটারটি সে হাতে করে নিয়ে শুভ্র সেখান থেকে বেরিয়ে আসে। শুভ্র মনটা একদম ভেঙে যায়। সে আসলে এখান থেকে অনেক বড় কিছু করতে চেয়েছিল। সে কখনো ভাবেই নাই যে এভাবে তার জার্নিটা এখানে শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই অর্পণ এসে তাকে জড়িয়ে ধরে কংগ্রেস করতে থাকে। তখন শুভ্র তাকে বলে, কি ভাই কি করতেছো এগুলা? তখন অর্পণ তাকে বলে, আরে ব্রো আমাদের ছবি এসেছে অল অফ হিরোজে। এই অল অফ হিরোজে মূলত তাদের ছবি টানানো হয় যারা এই কোম্পানিতে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে কাজ করে। তখন সে চিঠিটি খুলে দেখে যে তার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। ড্যানিয়েল ভাই তাকে বলেছিল যে ইন্টার্নের এখানেই সমাপ্তি। অ্যাকচুয়ালি সত্যিই তার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, কারণ সে এখন এই অফিসের ফুল টাইম এমপ্লয়ি। সে এত খুশি হয় যা একদমই বলার মতো না। এরপরে শুভ্র রূপমা ম্যাডামের সঙ্গে দেখা করে। তখন রূপমা ম্যাডাম তাকে বলে যে তুমি নিজের চাকরির রিস্ক নিয়ে তোমার পুরো টিমকে বাঁচিয়েছো, রাফিতের দোষটা তুমি তোমার নিজের ঘাড়ে নিয়েছো, এটা সবার দ্বারা সম্ভব না। অ্যাকচুয়ালি ইউ আর এ রিয়েল হিরো। সত্যি এই মোমেন্টটা একদম অসাধারণ ছিল। এরপর রাইসা তাকে ফোন দিয়ে বলে যে হয় চাকরিকে না হয় আমাকে, দুইসার মধ্যে যে কোনো একটাকে ডিসাইড করে নিবা তুমি। আর তখন সে রাইসাকে বাদ দিয়ে চাকরিটাকেই চয়েস করে। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাইসা ফোনটি কেটে দেয়। আর এরপরেই দেখতে পাই যে তারা পুরো ফুল টিমটা অনেক এনজয় করতেছে। ঠিক এই সাথে সাথেই এই ওয়েব সিরিজটির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পুরো এক্সপ্লেনেশনটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করে। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।